নমস্কার, আমি ঋত্বিকা, আবারও চলে এসেছি জিও বাংলা থেকে। এই ভিডিওটি নিবেদন করলো পূর্তি অয়ের স্ফূর্তি কি বা পূর্তি কি সাথ। আজ যে নাট্য অভিনেতার কথা বলবো, সে আগেও আমাদের জিও বাংলায় কথা বলেছেন, আর তিনি বাংলা নাট্য জগতের একজন খ্যাতনামা অভিনেতা, তার অবদান অসীম। আর তার নাম হলো গৌতম হালদার, আজকে আবারও তাকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি। গৌতম দা, আবার জিও বাংলায় স্বাগত। নমস্কার, বলো কি জানতে চাও? হ্যাঁ, আজকের নাটক বাজিমাত, আর এই নাটকে তোমার চরিত্রটা নিয়ে একটুখানি বলো। হ্যাঁ, চরিত্রের আগে বলি, বাজিমাত নাটকটা হচ্ছে জেমস হ্যাডলি চেজের একটা গল্প, তার থেকে নেওয়া। জেমস হ্যাডলি চেজ বলতেই যেটা বোঝা যায় যে থ্রিলার এবং ডিটেকটিভ গল্প। অবশ্যই থ্রিলার এবং ডিটেকটিভ গল্পের যে সমস্ত কম্পোনেন্ট থাকার দরকার সেইগুলি সবই এর ভেতরে আছে। সাসপেন্স আছে, থ্রিল আছে, কিন্তু সবচেয়ে বড় কথা ভালো যেটা, মানে এই থিয়েটার বা এই নাটকটার ক্ষেত্রে যেটা আমার সর্বপ্রথমে মনে হয়, যে শ্যামল যে নাটকটি লিখেছে, যে এই নাটকের নির্দেশক শ্যামল কুমার চক্রবর্তী, সে এই নাটকটাকে বা বলতে গেলে বলা যায় এই গল্পটাকে জেমস হ্যাডলি চেজের, তার ভেতরে থিয়েটারের এসেনশিয়াল কতগুলো কম্পোনেন্টের ভেতরে যুক্ত করেছে। এক নম্বর হচ্ছে এটা শুধুমাত্র একটা ডিটেকটিভ গল্প নয়, ডিটেকটিভ গল্পের সমস্ত কিছু রস রেখে দিয়েও এ পুরো নাটকটাকে সাজিয়েছে কৌতুকের মোড়কে, মানে কৌতুক রস এই নাটকটাতে প্রথম থেকে শেষ অবধি আছে, এক নম্বর। আর দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে কোনো থিয়েটার বা যে কোনো নাটকের যেটা প্রাণ সেটা হলো সম্পর্ক, চরিত্রের সঙ্গে চরিত্রের সম্পর্ক। তা সেইটি হচ্ছে এই নাটকের একটা প্রধান, কী বলবো, প্রধান গুণ, যে সম্পর্ক। তা এই নাটকে আমি একেবারে লো স্টেটাসের একটা অভিনয় করি, লো স্টেটাস ক্যারেক্টারের, যার টাকা কড়ি নেই, প্রায় মানে বেকার, খুব গরিব। সেই ছেলেটি ঘটনাচক্রে অ্যাপিয়ারিংলি একজন খুব রিচ ম্যান, মানে খুব বড় লোকের সঙ্গে তার সম্পর্ক হয়, এবং অ্যাক্সিডেন্টালি সে তার জীবন বাঁচায়। মানে এই আমি যে চরিত্রটা করছি সেই চরিত্রটি, এর নাম বঙ্কু আর কি, প্রায় তাকে নাটক জুড়ে তাকে প্রায় কাজের লোকের মতো মনে হয়। সে ওই বলা যেতে পারে এই যে ধনী মানুষটি, তার জীবন বাঁচায় একটা অ্যাক্সিডেন্টের মধ্যে থেকে, গাড়ি অ্যাক্সিডেন্টের মধ্যে থেকে, আর সেইখান থেকে দুজনের সম্পর্ক শুরু হয়। এই যে সম্পর্কের কথা বললাম, সেটা কিন্তু নাটকে শুরু থেকে শেষ অবধি সম্পর্কের দাম দিতে দিতে চরিত্রটা শেষ হয় আর কি, নাটকটি শেষ হয়। দুপক্ষই দাম দেয়, যার জীবনও বাঁচিয়েছে সেও দাম দেয়, আর বঙ্কু নিজেও দাম দেয়। সেটা একটা খুব অদ্ভুত একটা ঘটনার মধ্যে থেকে একটা ইন্স্যুরেন্সের ক্লেম করা নিয়ে, তার মিথ্যে সত্যি ছলনাই সব নিয়ে চলতে থাকে নাটকটা। তা সেই জন্য এই নাটকটা করতে আমার থিয়েটারের জায়গা থেকে খুব ভালো লাগে, সেটা হচ্ছে সম্পর্কের কথা আছে। শুধুমাত্র সাসপেন্স নয়, শুধুমাত্র থ্রিল নয়, সম্পর্ক, এবং সমস্ত নাটকটাই, পুরো নাটকটাই কৌতুক রসে ভরপুর। কথা বলে নিলাম গৌতম দার সাথে, আবারও বাংলা নাটকের কথা বলে গৌতম দাকে আমরা আবারও পাবো। হ্যাঁ, আর থিয়েটারে জয় হোক। এই ভিডিওটি নিবেদন করলো পূর্তি অয়ের স্ফূর্তি কি বা পূর্তি কে সাথ। নমস্কার।